টু মাই চ্যানেল। তো আজকের ইন্ট্রোটা ছিল ভাইদের রিকোয়েস্টে। আর দেখো, সকাল সকাল বেরিয়ে পড়েছে আমি মা আর দুই ভাইকে নিয়ে ওদেরকে বাড়ি দিয়ে আসার জন্য, কারণ ওদের রেজাল্ট আউটের টাইম হয়েই গেছে সেই কারণে, আর বেরিয়েওছে তো অনেক দিন। তাই একটা জায়গা ঠিক করা হয়েছে যেখানে দুজনের মা আসবে আর আমরা দুজনে গিয়ে দুজনের মায়ের হাতে ছেলেগুলোকে হ্যান্ড ওভার করে দেবো। তো ওদের যা কাজ, স্টেশনের মধ্যে বসে বসে বদমাইশি করছে, আর আমার যা কাজ ভিডিও বানানো, আমি সেটাই করছি আর ট্রেনের জন্য অপেক্ষা করছি। তারপরে ট্রেন চলে এসেছিল আর ট্রেনের মধ্যে সেভাবে ভিডিও করতে পারিনি। দেখো, চলে এসেছি সেই মিট আপ করার জায়গাতে। ছোটো মাসিমণি চলে এসেছে, এখনও মেজো মাসিমণি আসেনি, তাই ওর জন্য অপেক্ষা করছি আমরা সবাই মিলে। তো মেজো মাসিমণি আসুক, তারপরে আবার দেখা হচ্ছে। মেজমাসিমণিও চলে এসেছে, তো এবার ভাইরা নিজেদের বাড়ি চলে যাবে। কি আর করার, ওদেরকে তো বাড়ি যেতেই হবে, পড়াশোনা আছে, আবার পরের বছর পরীক্ষা শেষ হলে বলেছে আমাদের বাড়ি যাবে। আর মেজমাসিমণির ট্রেন চলে এসেছিল, তাই সে চলে গেছে, আর এই দেখো এরাও যাচ্ছে। আর এই ভাই তো বারবার বলছিল আমি যাব না, আমি যাব না। তারপরে আমরা ওভারব্রিজ দিয়ে এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে যাচ্ছি, আমাদেরও ট্রেনের টাইম হয়েই এসছে। দেখো, কথা বলতে বলতে ট্রেন চলেও এসেছে। ঠিক আছে, চলো এবার আমরা আমাদের স্টেশনে নেমে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো, চলে এসেছি আমাদের স্টেশন, এবার ট্রেন থেকে নামবো। আর নেবে আমি চেপে পড়েছি আমার মায়ের হিরো হন্ডা, মানে সাইকেলে। আসলে আমি আর মা যেখানে যাই সেখানে সাইকেলে করেই যাই, তো এটাই সুবিধা হয়, নিজেদের স্বাধীন মতোভাবে যাই। তারপর তো বাড়ির চাবিটা ছিল ভাইয়ের কাছে, সেই জন্য ভাই আসছিল চাবি দিতে, আর ও বুঝতেই পারেনি প্রথমে যে আমি ভিডিও বানাচ্ছি। তারপরে যখন বুঝতে পারলো একটু লজ্জা লজ্জা পাচ্ছিলো। যাই হোক, এই হচ্ছে আমার ভাই। তারপরে চলে এসেছি দোকানে, কিছু জিনিস নেওয়ার ছিল, বাড়িতে লক্ষ্মী পুজো সেই জন্য। আর এই লজটা তোমাদেরকে দেখাচ্ছিলাম যেখানে আমার বিয়ে হয়েছে। দেখো, বাড়ি চলে এসেছি, তারপরে কালকের একটু বিরিয়ানি ছিল সেটাই আর কি রেখে দিয়েছিলাম, তো ওটাই খেয়ে নিয়ে এখন স্নান করার জল গরম করতে দিয়ে ঘর দুয়ারটা একটু মুছবো, কারণ ওদেরকে দিতে যাওয়ার তাড়াতে ঘর দুয়ারটা মোছার সময়ই হয়নি, যেহেতু ট্রেন ধরতাম সেই জন্য। তো আমি আমার কাজগুলো সেরে নিই, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমরা ভিডিও দেখো কিন্তু কেউ লাইক করো না, কেন গো? লাইক করলে আমি একটু মোটিভেট হই, তো অবশ্যই মনে করে লাইক করতে ভুলো না। দেখো, বাপি আমার জন্য জল কিনে নিয়ে এসেছে। আমাদের শ্বশুরবাড়িতে তো কেনা জল খাওয়া হয়, আর এখানে এমনি নর্মাল কলের জল খাওয়া হয়, সেই জন্য এখানে একটু জল খেতে অসুবিধা হয়, তাই আর কি। বাপি সেটা শুনেছে, শুনে জল নিয়ে চলে এসেছে আমার জন্য। তারপরে একটুখানি বসে পড়েছিলাম স্কিন কেয়ার করার জন্য, আর অনেকদিন তো ইউপটান প্যাকটা মাখা হয়নি, তাই ভাবলাম ঠিক আছে চলো এখন তো বসেই আছি, ফাঁকা আছি, তাহলে এখন মাখি। আর কি বলো তো, শ্বশুরবাড়িতে না সবাই থাকে, এবার এই প্যাকটা লাগিয়ে তো একটুখানি ভালোভাবে বাথরুমে গিয়ে মুখটা না ধুলে ঠিকঠাক পরিষ্কার হয় না, কিন্তু এই প্যাকটা লাগিয়ে বাথরুমে যাওয়ার মানে সময়টা আমি পাই না, এবার সবাই দেখবে আমি ঠিক কমফোর্টেবল হই না, তাই আর কি। তারপরে আজকে লক্ষ্মী পুজো ছিল, তাই মা পুজোর জোগাড় করতে শুরু করেছে, আর ওদিকে আমি তোমাদের দিকে একটু গোপালকেও দেখিয়ে দিলাম। তারপরে চলে এসেছি বাড়ির পিছনে জমিটাতে, আমার বাপি কি চাষ করেছে না করেছে সেটাই তোমাদের দিকে দেখাবো বলে, কিন্তু আমি নিজেও জানি না এখানে কি চাষ করেছে। আর যেহেতু বাড়ির পিছন দিকেই ছিল একদম জমিটা, তাই আমি সুচ প্যাক লাগিয়ে চলে এসেছি, আর এই বাড়ির পিছন দিকে সেরকম কেউ একটা থাকে না, আর আমি তোমাদের সঙ্গে একটুখানি বাড়ির পিছন দিকটা শেয়ার করলাম। একদিন আমি তোমাদেরকে হোম ট্যুর দেব যদি সম্ভব হয়। তারপরে ভাই চলে এসছে গাড়িটা নিয়ে, এর আর এই গাড়িটা নিয়ে না আমার চালানোর খুব শখ, আর এই হেলমেটটা হচ্ছে আমার দাদানের, দাদান যেহেতু নেই সেই জন্য হেলমেটটা দিদো বাপিকে দিয়ে দিয়েছে, তাই বাপি পরে দেখছিল যে হেলমেটটা কেমন, আর আমিও একটুখানি পরে নিয়েছিলাম। তারপর ওদেরকে দিতে যাওয়ার এত তাড়া ছিল যে বিছানা গোছানোর সময়ই পাইনি, সেই কারণেই টান টান করে ঘরে এসে একবারে বিছানাটা গুছিয়ে নিলাম একটুখানি আমি দুপুরবেলা শোবো বলে, কারণ এখন দুপুরে টাইম হয়ে গেছে, আর এটা গোছানোর সময়
আমার মনে ছিল না যে এটা গায়ে দিয়ে আমি শুভ, তাই মনে পড়ে যেতে আমি ওটাকে আবার সাইড করে রেখে বাকিগুলো সব গুছিয়ে মাকে দিয়ে দিলাম সরিয়ে রাখার জন্য। এখন বিছানা টিছানা গুছিয়ে নিয়ে আমি একটুখানি ঘুমিয়ে নেব, তারপরে আবার ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো এত ঘুমিয়েছি যে চোখ মুখ খুলে গেছে, আর তারপরে এই যে ভাইকেও একটুখানি দেখিয়ে দিলাম তোমাদেরকে, আর ও তো বলছে যে না ক্যামেরা অন করবি না। আর এটা হচ্ছে আমার কাকার ছেলে, ও এসেছিল সন্ধ্যাবেলা একটুখানি দিয়ে, ও সেই লজ্জায় যে এত কিসের লজ্জা আমি ভেবে পাই না। তারপরে ও একটা মাইক নিয়ে এসেছিল, সেই মাইকটাতে গান বাজাচ্ছিল, আর আমি এই কাপ প্লেটগুলো একটু এখানে সাজিয়ে সাজিয়ে রাখছিলাম আর নাচ করছিলাম। আর ওই মাইকটা হেব্বি সুন্দর, এত জোরে আওয়াজ হচ্ছে, আর আমার একটু লাউড মিউজিক খুব ভালো লাগে, তো সেই জন্যই আমি ওকে বলছিলাম যে তুই রোজ রোজ এই জিনিসটা নিয়ে আসিস, হ্যাঁ আমি গান শুনবো। আর হালকা বেসওয়ালা গানগুলো চালাচ্ছিল না, দারুণ লাগছিলো, দারুণ মানে দারুণ লাগছিলো। দেখো খ্যাপা পাগলের মতো একা একাই নাচ করে যাচ্ছি আর ঘর গুছিয়ে যাচ্ছি, তো কি করব, জীবনটা তো একটুখানি তাই না, যতদিন বেঁচে আছি ততদিন তো আনন্দ ফুর্তি করতেই হবে। কার জীবন যে কখন কীভাবে থমকে যায় সেটা কেউ জানে না, তাই জীবনটা ছোট, সবাই আনন্দ করবে যতটা পারবে আনন্দ করবে। হ্যাঁ দুঃখ কষ্ট সবার জীবনেই আসে, কিন্তু সেগুলোকে পেরিয়ে আনন্দের মুহূর্তটাই বেছে নিও। দেখো গোছানো হয়ে গেছে, সেটাই একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর তার সঙ্গেও দেখিয়ে দিলাম আমার বাড়ির দাদু আর মামার বাড়ির দাদুকে, দুজনাই ওই ওপরে চুপ করে বসে বসে আমাদের দিকে দেখে যায়। ভিডিওটা যেই অবধি রইল, বাই।